আজকে আমার বাস্তবে একটা ঘটনা যেটা আজকে আমি জানতে পারলাম, এটা আপনাদের সাথে শেয়ার করি, শুনবেন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার তো হচ্ছে। আমি তো শীত করতেছি, উপর দিকে দেখি পানি ভরতেছে টুকটুক করে। দেখুন, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা যে আপনাকে কিভাবে সেভ করে। গত দুই সপ্তাহ আগে আমি কুমিল্লায় একটি থানায় একটা প্রোগ্রাম করলাম, তো সেখানে কয়েকজন মানুষ ছিল, তারা বললো হুজুর তো আমাদের বিরুদ্ধে কথা বললো। তো আমি বললাম যে দেখেন, আমি তো কারো বিরুদ্ধে বলি না, আমি কোরআন থেকে কথা বলি। কোরআনটা যে দিক দিয়ে যায় আপনাকে সেদিকে থাকতে হবে। এখন কোরআন কারিমে তো আবুল আহাবের বিরুদ্ধে কথা আছে, এখন আপনি যদি নিজেকে বিশ্বনবীর দলে না রেখে আবুল আহাবের দলে রাখেন তাহলে তো আপনার বিপক্ষে চলে যাবে। এটা তো আমার দোষ না, তো কোরআনের দোষ, ঠিক কি না? আমি তো আপনার বিরুদ্ধে বলি না। তো তারা বললো না হুজুর আমাদের বিরুদ্ধে বলেছে। তো আজকে আমি জানতে পারলাম, একটু আগে একজন আমাকে বললো হুজুর ওই দিন আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমি বললাম কি ষড়যন্ত্র? তো ওই দিন কিছু লোক, তারা মিলে 8-10 জন হবে, তারা আপনি যে রাস্তা দিয়ে গাড়ি যাবেন ওই রাস্তার মধ্যে তারা দাঁড়িয়েছিল, আপনার গাড়ি অ্যাটাক করবে, আপনাকে একটু থ্রেট করবে, হুমকি ধমকি দিবে, আর মাহফিল থেকে যে টাকা পয়সা পাইছেন এগুলো রেখে দিবে। আমি বললাম তাই নাকি? তো আমার সাথে যদি কিছু ঘটে নাই? বলে হুজুর আমরা ঘটনাটা গতকালকে জানতে পেরে অবাক হয়েছি। আমি বললাম কেন, কি জন্য অবাক হয়েছেন? বলে হুজুর তারা বললো তারা 10 জন মানুষ লাঠি ছোটা নিয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন জিনিস নিয়ে আপনাকে ভয় দেখাবার জন্য, আপনার টাকা পয়সা হ্যাজাক করে রেখে দেওয়ার জন্য। তো তারা বললো যে আপনি নাকি ওই রাস্তা দিয়ে যানই নাই, বললো আবার যাওয়ার আমার কোনো রাস্তাও নাই। তারা ওখানে কয়েক ঘন্টা দাঁড়িয়েছিল, আবার আমিও আল্লাহর কসম আমি ওই রাস্তা দিয়ে গিয়েছি, অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়ার কোনো উপায়ও নাই। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি যদি তোমার গোলামকে বাঁচাতে চাও, শত্রুর চোখ অন্ধ করে তুমি তোমার গোলামকে বাঁচিয়ে দিতে পারো, ঠিক কি না? ও গাই বান্দা বাসী, আল্লাহর গোলামের আপনারা ভয় পায় না। আল্লাহ আপনাকে সাহায্য করতে চাইলে আপনার শত্রুকে দিয়েও আল্লাহ আপনাকে সাহায্য করতে পারে। আবার আল্লাহ যদি কাউকে মারতে চায় শত্রুর দরকার নাই, আল্লাহ যদি মারতে চায় তাহলে বন্ধুকে দিয়েও মার খাওয়াতে পারে, ঠিক কি না? সেই ক্ষমতা আল্লাহর আছে নাই? তবে এই ক্ষমতা দেখার জন্য আপনাকে একমাত্র ভয় করতে হবে কাকে? ভরসা করতে হবে কার উপরে? এই ঘটনা ঘটার পরে আমি নিজের ব্যক্তিগতভাবে আল্লাহর প্রতি ভরসা আগে তো ছিলই, এই ঘটনা ঘটার পরে আরো বেড়ে গেল। এই ঘটনা আপনাদেরকে শোনানোর মানে হচ্ছে আমি প্রমাণ করলাম আমি অনেক বড় আল্লাহর ওলি। ব্যাপারটি এমন নয়, আমি অনেক গুনাহগার, কিন্তু আপনি যদি অন্তর থেকে বিশ্বাস করে আপনি যদি এই দোয়াগুলো পড়ে বের হন তাহলে দুনিয়ার সব বড় বড় বিপদগুলোকে হাওয়ার মধ্যে মিশিয়ে দিতে পারেন কে? আমার ভাইয়ের জন্য আমাদেরকে একজনের উপরে ভরসা করতে হবে, তিনার নাম কি জোরে বলেন?